কথাবার্তা বলার ধরন এসব নিয়ে হোমওয়ার্ক করেছিলেন। এই যে আনন্দবাজারের সেই রিপোর্টটা যদি কেউ না দেখে থাকেন আমার কাছে কপি আছে, আমি দিতে পারি। ছবির আরেক শিল্পী পার্লো মিত্র তার ফেসবুক পেজে দেওয়া স্টেটাসে উল্লেখ করেন যে তার অভিনীত চরিত্রের নাম মেহের আফরোজ শাহ। সেই স্টেটাসটা এখানে আছে, এটাও চাই আপনারা দেখে নিতে পারেন। যদিও কিছুক্ষণ পর সম্পাদনা করে তিনি স্টেটাসটি পরিবর্তন করেন। সঙ্গত কারণেই আমি আশঙ্কা বোধ করি, কেননা ছবিটির পরিচালক তার কোনো মন্তব্যেই ছবিটির সাথে হুমায়ুন আহমেদের জীবনের সম্পৃক্ততার কথা স্পষ্টভাবে অস্বীকার করেননি।